দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম সাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন সাইফুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপ্পা ইউনিয়নের নয়টি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক

বস্ত্র পাটমন্ত্রী আরো বলেন বিএনপি জামাত দেশে লুটপাট করেছে দেশের কোনো উন্নয়ন করেনি শেখ হাসিনা যে উন্নয়ন পৌঁছে দিয়েছেন আমি মনে করি জনগণ এই সাল্লা এই জনগণই আবার ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এই আমরা কারণ মানুষ অন্যনকে বোঝায় মানুষ কারো চেহারা থেকে বোঝায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজি গোলাম مرتজা পप्पा সে সময় তিনি বলেন দেশে যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী 511টা মডেল মসজিদ করছে আমাদের মুরাবারাও হইছে দেখতেছেন না আমরা জনগণের পাশে ছিলাম আসি থাকব বিদেশি কোন যত পররাষ্ট্র যত বড় শক্তই হোক না কেন মুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদুসি আলম নীলা মুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়াল আহমেদ আলমাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুইয়া মুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম মিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মনির হোসেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিম আহমেদ রিয়াজ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদুসী আক্তার ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে সাইফুল ইসলাম জিটিভি নিউজ